নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিও নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে খুব সহজ প্রসেসে ভ্যানিলা কেক করে দেখাবো। আর এই ভ্যানিলা কেক তৈরি করতে আমি কিন্তু কোনো মাইক্রো ওভেন বা ইলেকট্রিক বিটার ব্যবহার করব না। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্যাস ওভেনে পারফেক্ট ভ্যানিলা কেক কী করে তৈরি করা যায় এই ভিডিওতে সেটাই শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথমে আমি মোল্ডটাকে রেডি করব। তার জন্য একটা কেক মোল্ড নিয়ে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর আপনাদের ঘরে যদি এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু যে কোনো টিফিন কৌটোতেও এই কেকটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। এরপর উপর থেকে আমি কিছু ময়দা ছড়িয়ে দিলাম। এখন আমি একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি। আর আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো সাদা কাগজ এখানে দিয়ে নিতে পারেন, কিন্তু কোনোভাবে কিন্তু নিউজ পেপার নয়। ওটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর এই কাপের মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আমি সব ধরনের উপকরণ মেলাবো। এবার দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন, আর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে এটা একটা সাইডে রেখে দেব। আর ময়দাটা কিন্তু অবশ্যই আপনারা চেলে ব্যবহার করবেন। আমি কিন্তু ময়দাটা আগে থেকেই চেলে নিয়েছিলাম। এবার আমি একটা মিক্সার জারের যে বড় জারটা রয়েছে সেখানে আমি দিয়ে দেবো 3 খানা ডিম। আর ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টাখানিক আগে বের করে রাখতে হবে। আর রুম টেম্পারেচারে ডিম দিয়ে কিন্তু কেকটা বেক করতে হবে। আর যে কাপ দিয়ে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 3/4 কাপ আমি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ তেল। পরিমাপটা ঠিক হলে কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন লিকুইড দুধ। এবার সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে একটু সময় নিয়ে। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, আমার কিন্তু একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে গেছে সবকিছু। এবার আমি সেই ময়দার মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে এই মিশ্রণটা দেব, আর নেড়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর মিলিয়ে নেব। আর একই ডিরেকশনে ঘুরিয়ে কিন্তু আমার এই ব্যাটারটাকে মিলিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে এখানে একটু টাইট মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা অল্প একটু লিকুইড দুধ মিলিয়ে এই এরকম ভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। এর কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে। দেখুন আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমি সেই মোল্ডটার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢেলে দেবেন। এবার মোল্ডটাকে একটু ড্যাপ করে নিতে হবে, এতে করে ভেতরে এয়ার বাবল থাকলে সেগুলো বেরিয়ে যাবে। এবার আমি এখানে কেক ডেকোরেশনের যে স্টারগুলো পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করছি, এতে করে দেখতে সুন্দর হবে। আপনাদের ঘরে না থাকলে কোনো ব্যাপার নেই, আপনারা নর্মাল ওয়েতেও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন। এবার কিছু কাজু আমি দিয়ে দেব। এবার আমি বেক করতে চলে যাব। এখান থেকে 10 মিনিট আগে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে প্রিহিট করে নিয়েছি, আর ভেতরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর প্যানের ছিদ্রটাকে কিন্তু আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার খুবই সাবধানে আমার কেক মোল্ডটাকে বসিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে এটাকে আমার 40 থেকে 50 মিনিট বেক করে নিতে হবে। দেখুন আমি প্রায় 40-45 মিনিট বেক করে নেওয়ার পর আমার কেকটা কিন্তু সম্পূর্ণ বেক হয়ে গেছে। আর বেকটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা জানার জন্য আমি ছুরি দিয়ে একটু দেখে নিচ্ছি।
দেখুন ছুরিটা আমার ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা আমার পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার ছুরি দিয়ে চারদিকটা আলগা করে নিয়ে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি এরকম কাপ দিয়ে সম্পূর্ণ মানে নিয়মগুলো ফলো করে এরকম কেক তৈরি করেন, তাহলে একদম পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি হবে, দোকানে চাইতে অনেক বেশি সুন্দর। দেখুন কতটা সফট, কতটা স্পঞ্জি। অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আজ তাহলে চলো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।